হাল ছিল না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে। আমরা চলে এসেছি আবারও আজকে বেসিক্যালি অনুক্রম শ্রেণীর অতি সংক্ষিপ্ত শেষ হয়ে গেছিল আজকের সংক্ষিপ্তর প্রথম 10টা অঙ্ক। সংক্ষিপ্তর একদম 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আজকের এই ভিডিওতে করে ফেলবো, এক্সারসাইজ 9C ক্লাস 11 সংক্ষিপ্তের 1 থেকে 10। সো লেট স্টার্ট, চলে এসো একদম প্রথম অঙ্ক। একের অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, কোন গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত 3, প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান, এন সংখ্যক পদের যোগফল, আর এন ইকুয়াল টু 6 হলে তোমাকে সমষ্টি হয় 384, সেটা 364 সেটা প্রমাণ করতে বলেছে। কোন গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত 3, তাহলে তোমার দেওয়া আছে একদম প্রথমে তোমাকে রসদগুলো খুঁজে নিতে হবে। কি কি দেওয়া আছে, দেওয়া আছে সাধারণ অনুপাত, গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত কত দেওয়া আছে, সাধারণ অনুপাত ইকুয়াল টু তোমার দেওয়া আছে 3। ধরি প্রথম পদ এ, প্রথম পদ ইকুয়াল টু এ, তাহলে অতএব দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ইকুয়াল টু কত হবে 3A, কারণ সাধারণ অনুপাত তো 3, তাহলে প্রথম পদ এ হলে দ্বিতীয় পদ কত হবে 3A, আর তৃতীয় পদ কত হবে, তৃতীয় পদ, তৃতীয় পদ ইকুয়াল টু হবে 9A। কেন 9A হবে, তার কারণ দেখো 3A/A কত হচ্ছে 3, 9A/3A, এ কেটে গেলে 9/3 মানে কত হচ্ছে 3, তাহলে আমার দ্বিতীয় পদ 3A আর তৃতীয় পদ 9A। এবার তোমার প্রথম ও তৃতীয় পদের সমষ্টি অর্থাৎ এ প্লাস 9A ইকুয়াল টু তোমার সত্যানুযায়ী কি দেওয়া আছে, এ প্লাস 9A ইকুয়াল টু তোমার দেওয়া আছে প্রথম ও তৃতীয় পদের সমষ্টি ইকুয়াল টু কত দেওয়া আছে, প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান অর্থাৎ এ স্কোয়ার প্লাস 3A তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ প্লাস 9A মানে কত হচ্ছে 10A ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 3A তার হোল স্কোয়ার, মানে 9A² আর এ স্কোয়ার, তাহলে কত হচ্ছে 10A², তাহলে এখান থেকে 10 কেটে গেলে এ ইকুয়াল টু কত পাচ্ছি, এ ইকুয়াল টু কিন্তু 1 পাচ্ছি। এ ইকুয়াল টু 0 সম্ভব নয়, তার কারণ হচ্ছে তোমার প্রথম পদ 0 হতে পারে না, আর এ ইকুয়াল টু তাহলে আমরা কত পেলাম, এ ইকুয়াল টু পেলাম 1। তাহলে এ ইকুয়াল টু যে আমরা 1 পেলাম, তাহলে আমাদের প্রথম পদ 1, তাহলে আমাদের যা যা চেয়েছি আমাদের এন সংখ্যক পদের যোগফল, তাহলে এন সংখ্যক পদের যোগফল আমরা বের করতে পারবো, এসএন ইকুয়াল টু আমরা কি লিখবো, এ ইন্টু অর্থাৎ 1 × r^n, আর মানে 3 × n-1/3-1, এটা এসএন পেয়ে যাচ্ছি। একই রকমভাবে আমাদের যদি এসএন ইকুয়াল টু এটা আমরা পেয়ে যাচ্ছি, এরপর এন ইকুয়াল টু 6 হলো সমষ্টি বলেছে অত, তাহলে এন ইকুয়াল টু 6 হলো কত হবে, 1 × 3 6-1/3-1, এটা বের করলে তোমরা কত পাবে, এটা বের করলে দেখবে 384, এই 364 হচ্ছে। বোঝা গেল না, গেল না, চলো লেটস নেক্সট। অর্থাৎ একের দাগেরটা তাহলে আমাদের হয়ে গেল, সাধারণ অনুপাত বলা ছিল আমরা প্রথম পদ এ ধরে নিয়ে সেখান থেকে আমরা কন্ডিশনটাকে কাজে লাগিয়ে এর মান বের করে নিয়ে এবং সেখান থেকে যা বলবে এ আর আর পেয়ে গেলে তো আমাদের বাকি জীবন সুখে, গুণোত্তর পদ্ধতিতে এ আর আর পেয়ে গেলে বাকি পথ চলা সুখে, বাকি পথ চলা খুব সহজ। দুয়েরটা দেখো, কোনো গুণোত্তর প্রগতির চতুর্থ পদ 24 এবং সপ্তম পদ 192, গুণোত্তর প্রগতির এনতম পদের সূত্র কি, এ r^n-1, তাহলে তোমার বলেছে চতুর্থ পদ 24 অর্থাৎ কি হবে, এ r^4-1 অর্থাৎ 3 = 24, এটা কোন নাম্বার, 1 নাম্বার। আর তোমাকে কি বলেছে, সপ্তম পদ 192, তাহলে এ r^ সপ্তম পদ মানে কি 7-1, তাহলে মানে এ r^6 ইকুয়াল টু কত 192, এটা ক নাম্বার, 2 নাম্বার। এবার 1 নাম্বার আর 2 নাম্বার যদি আমরা 2 ভাগ 1 করে দিই তাহলেই আমাদের গল্প শেষ বাংলাদেশ। 2 ভাগ 1 করে দিলে আমরা কি পেয়ে যাবো, এখান থেকে এ r^6/a^3 ইকুয়াল টু 192/24, তাহলে এ এ কেটে গেলে r^6/r^3 মানে হয়ে যাচ্ছে r^3 ইকুয়াল টু, এবার এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটাই তোমরা পেয়ে যাচ্ছ, তাহলে এখান থেকে কিন্তু তোমরা আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ। আর এর ভ্যালুটা পেয়ে গেলে প্রথম 10টি পদের সমষ্টি চেয়েছে, তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলে তোমরা যে কোনো একটাতে বসালে এ এর মান পেয়ে যাচ্ছ, এবং এ এর মান পেয়ে গেলে প্রথম 10টি পদের সমষ্টি পেয়ে যাচ্ছ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট চলে এসো তিনেরটা আমাদের কি দেওয়া আছে, একদম একই রকমভাবে আমাদের বিষয়গুলো হচ্ছে আর কি। তিনেরটা কি দেওয়া আছে দেখে নাও, তিনেরটা আমাদের দেওয়া আছে 64+64+32+64+32+16+8+... চলছে,
এইবার শ্রেণীর কতগুলি পদের সমষ্টি 127 পূর্ণ হাফ, তাহলে ধরি এন সংখ্যক পদের সমষ্টি 127 পূর্ণ হাফ। এবার বলো এর প্রথম পদ এ ইকুয়াল টু কত, 64, আর ডি সাধারণ অনুপাত, ডি বা আর আর যদি সাধারণ অনুপাত আমরা ধরি তাহলে আর ইকুয়াল টু কত, দ্বিতীয় পদ বাই প্রথম পদ মানে 32/64 মানে কত হচ্ছে হাফ। তাহলে তুমি এন সংখ্যক পদের যোগফল কত ধরছো, তুমি ধরে নিচ্ছ এন সংখ্যক পদের যোগফল 127 পূর্ণ হাফ। তাহলে তুমি লিখতে পারো এ ইন্টু আর টু দি পাওয়ার মানে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হাফ মাইনাস ওয়ান, এন সংখ্যক পদের যোগফল ইকুয়াল টু কত, 127 পূর্ণ হাফ। এবার এটাকে ক্যালকুলেশন করে তুমি এন এর ভ্যালু বের করে নাও, এটাকে ক্যালকুলেশন করে এন এর ভ্যালু বের করে নাও, তাহলে এ আর আর পেয়ে গেলে তোমার এন এর ভ্যালু বের করাটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমরা চলে আসছি চারের দাগের প্রবলেমটাতে। চারের দাগের প্রবলেমটা আমাদের কী দেওয়া আছে, চারের দাগের একদম একের প্রবলেমটা আমাদের দেওয়া আছে, কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম পদ 3 ও শেষ পদ 48, প্রত্যেক পদ তার আগের পদের দ্বিগুণ হলে পদ সংখ্যা ও সমষ্টি। তাহলে ধরি প্রথম পদ, ও প্রথম পদ তো তোমার দেওয়াই আছে, তাহলে প্রথম পদ কত দেওয়া আছে, প্রথম পদ গুণোত্তর প্রগতির প্রথম পদ ইকুয়াল টু 3, এবং প্রত্যেক পদ তার আগের পদের দ্বিগুণ, তাহলে অতএব দ্বিতীয় পদ কত হবে, অতএব দ্বিতীয় পদ তার আগের পদের দ্বিগুণ মানে 6, তাহলে সাধারণ অনুপাত কত, অতএব সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি 6/3, 6/3 মানে 2, তাহলে সাধারণ অনুপাত কত পেয়ে যাচ্ছি 2। এবার বলেছে যে শেষ পদ 48, তাহলে আমি ধরে নিচ্ছি ধরি শেষ পদটা এনতম পদ, ধরি এনতম পদ হলো শেষ পদ, ধরি এনতম পদ হলো শেষ পদ, তাহলে অতএব এনতম পদ যদি শেষ পদ হয় তাহলে আমরা অতএব কী লিখতে পারি, অতএব শেষ পদ 48, তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ অর্থাৎ 3 × 2^n-1 ইকুয়াল টু 48, তাহলে 2^n-1 ইকুয়াল টু 48/3 মানে 16, তাহলে 2^n-1 ইকুয়াল টু 16 মানে 2^4, তাহলে n-1 ইকুয়াল টু 4, n ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, n ইকুয়াল টু 5, তাহলে n ইকুয়াল টু 5 পেয়ে যাচ্ছি। তাহলেই তো আমাদের হয়ে গেল যে পদ সংখ্যা 5, আর সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র আমাদের কি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মানে 2^5-1/2-1, এখান থেকে তোমার সমষ্টি পেয়ে যাচ্ছ। নেক্সট চলে এসো দুয়েরটা, কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ, তাহলে প্রথম 8টি পদের সমষ্টি ধরে নিচ্ছি প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর, তাহলে প্রথম 8টি পদের সমষ্টি এ ইন্টু আর টু দি পাওয়ার 8-1/r-1, আর প্রথম 4টি পদের সমষ্টি কত, এ ইন্টু আর টু দি পাওয়ার 4-1/r-1। এবার বলেছে এইটা প্রথম 8টি পদের সমষ্টি প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ, অর্থাৎ এর সাথে তাহলে 5 গুণ করলে এর সমান হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, এ কেটে দিলে এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আর আর এর ভ্যালু পেয়ে গেলে তো এর মান পেয়ে যাবো গল্প শেষ বাংলাদেশ। নেক্সট চলো আর এর মানটাই বের করতে বলেছে সাধারণ অনুপাত। তিনেরটা কী বলেছে, কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 4টি পদের সমষ্টি, তিনেরটা বলেছে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 4টি পদের সমষ্টি, কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম, হ্যাঁ কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 4টি পদের সমষ্টি 40, তাহলে প্রথম 4টি পদের সমষ্টি মানে এ ইন্টু আর টু দি পাওয়ার 4-1/r-1 ইকুয়াল টু কত, 40, আর প্রথম 8টি পদের সমষ্টি কত বলেছে, 3280, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার 8-1/r-1 ইকুয়াল টু 3280। এবার যদি এটা 1 নম্বর, এটা 2 নম্বর দাও, 2/1 যদি করে দাও, 2/1 যদি করে দাও, 4 3, তো 2/1 যদি তোমরা করে দাও তাহলে কী পেয়ে যাচ্ছ, দেখো তো এখান থেকে এটা ভাগ এটা, তাহলে এ কেটে যাবে, আর মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে আর টু দি পাওয়ার 8-1/r-1 = 3280 বাই 40। এবার আর টু দি পাওয়ার 8-1 কে তুমি লিখতে পারো আর টু দি পাওয়ার 4-1 বাই আর টু দি পাওয়ার 4-1 = 3280/40, কাটাকুটি করে যাওয়া হবে, তাই 0-0 কেটে গেলে 4 দিয়ে কাটে 4, 4 7 28, 4 8 32, আর কত হচ্ছে 4 2 8 82। এবার আর টু দি পাওয়ার 4-1 আর টু দি পাওয়ার 4+1 = 82, তাহলে আর টু দি পাওয়ার 4 = 82-81, আর টু দি পাওয়ার 4 = 3 টু দি পাওয়ার 4 = কত, r = 3, r = 3 পেয়ে গেলে, এবার r3 পেয়ে গেলে তুমি যে কোনো একটাতে বসিয়ে দিলে কি পেয়ে যাবে, a পেয়ে যাবে, a আর r পেয়ে গেলে তোমার যা চেয়েছে তাই পেয়ে যাবে। চারেরটা তুমি একই রকমভাবে পড়বে, তাহলে 5-এর দাগে চলে এসো, তাহলে আমাদের 4-এর দাগের
তিনটে অঙ্ক আমাদের হলো, চারেরটা তোমরা একটু পরে করে নেবে, একই রকম অঙ্ক যেহেতু একই ধাঁচের অঙ্ক। পাঁচের দাগে আমরা চলে আসি, পাঁচের দাগের একদম প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে, পাঁচের দাগের আগেরটা, গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 19 ও 216 সংখ্যা তিনটি নির্ণয় করি। তাহলে গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যা, আমি তোমাদেরকে বারবার করে এটা বলছি যে তিনটি সংখ্যা বললেই আমরা কি কি ধরে নেব, এ বাই আর, এ আর একটা এ আর। তাহলে এই তিনটি সংখ্যার কি কি দেওয়া আছে তোমার, যোগফল ও গুণফল। তাহলে তিনটি সংখ্যার যোগফল কত বলেছে, 19, আর তিনটি সংখ্যার গুণফল মানে এ বাই আর ইন্টু এ ইন্টু এ আর ইকুয়াল টু তোমাকে কত বলেছে, 216। তাহলে এই দুটো কন্ডিশন থেকে তুমি আর আর কেটে দিচ্ছ, দ্বিতীয় কন্ডিশন থেকে এ কিউব ইকুয়াল টু 216 মানে 6 কিউব, তাহলে এ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, 6। এবার এর মানটা নিয়ে গিয়ে তুমি যদি 1 নং সমীকরণে বসিয়ে দাও তাহলে কি পেয়ে যাচ্ছ, তাহলে আর এর মান পেয়ে যাচ্ছ না, আর আর এর মান যদি পেয়ে যাও, এ আর আর পেয়ে গেলে তো পৃথিবীর সব কিছু পেয়ে গেলে। দুয়েরটাতে চলে এসো তাহলে, পাঁচের দাগের একেরটা তাহলে একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তোমরা পারবে পাঁচের দাগের একেরটা করতে একই এইভাবে। তাহলে পাঁচের দাগের দুয়েরটা কি দেওয়া আছে দেখো, পাঁচের দাগের দুয়েরটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, হেভি ইম্পর্টেন্ট অঙ্ক। পাঁচের দাগের দুয়েরটা তোমাদের কি দেওয়া আছে, তিনটি মূলদ সংখ্যা এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে। ঠিক আছে, এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে এক্স ওয়াই ও জেড গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে গুণোত্তর প্রগতিতে থাকলে আমরা কি লিখি, গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, তিনটি সংখ্যা গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। এরপর তোমরা চলে এসো, তিনটি সংখ্যা গুণোত্তর প্রগতিতে আছে, সংখ্যাগুলির যোগফল 65 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 225। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল মানে এক্স জেড মানে 225, তাহলে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 225। তাহলে ওয়াই ইকুয়াল টু কিন্তু পাচ্ছি 15, ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি, 15। এইবার তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যে সংখ্যাগুলির যোগফল, তাহলে দ্বিতীয় শর্তে সংখ্যা বা প্রথম শর্তেই লেখো, প্রথম শর্তে সংখ্যাগুলির যোগফল মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, ও সরি 65, সংখ্যাগুলির যোগফল 65। এবার যদি আমরা দুপারে ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মানে 1 প্লাস জেড বাই ওয়াই ইকুয়াল টু 65/15। 65/15 মানে কাটাকুটি করলে কত হচ্ছে, 3, এখানে 5 একে 5, 3 5 15, 13/3, 13/3। এবার বলো জেড বাই ওয়াই, জেড বাই ওয়াই মানে অ্যাকচুয়ালি কি, জেড বাই ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে জেড বাই ওয়াই তার মানে তো সাধারণ অনুপাত, তাহলে এটাকে আর ধরছি, তাহলে এক্স বাই ওয়াই অ্যাকচুয়ালি ওয়াই বাই এক্স মানে আর, কিন্তু এক্স বাই ওয়াই মানে কি হবে, 1/r, তাহলে 1/r প্লাস এটা কি আর, আর 1টা উপরে চলে গেলে 13/-1, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ার প্লাস 1/r ইকুয়াল টু 13 থেকে 3 বাদ দিলে 10/3, 10 আর সরি আর আর 3 কি করে কাটছি, তারপর আমরা কি করছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3r² + 3 = 10। হো গেয়া, খেল খতম, পয়সা হজম। নেক্সট চলে এসো, এরপর 5/2 হয়ে গেল, এরপর চলে এসো 5/3টাতে। 5/3 অঙ্কটা কি দেওয়া আছে, একই রকমভাবে আছে, ঠিক আছে, 5/3 আর 5/4 একই রকমভাবে তোমরা বাড়িতে চেষ্টা করো তো, দেখো পারো কি না, 5/3 5/4 তাহলে তোমরা বাড়িতে করছো। এরপর চলে এসো 6/1 অঙ্কটা, 6/1 অঙ্কটা কি দেওয়া আছে, নিম্নলিখিত শ্রেণীগুলি প্রত্যেকটির এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, 1 1+3 1+3+3² + ... কত পর্যন্ত পদ সমষ্টি নির্ণয় করতে বলেছে, এন সংখ্যক পদ পর্যন্ত। তাহলে দেখো প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা 1+3, তৃতীয় পদটা 1+3+3² তাহলে এন তম পদ কত হবে বলতো, এন তম পদ ইকুয়াল টু কি হবে, 1+3+3² + ... দেখো তৃতীয় পদ 3² প্রথম পদ, এই দ্বিতীয় পদ 3^1, দ্বিতীয় পদ কত, 3^1 1, তৃতীয় পদে 2, তাহলে তারপরের পদে চতুর্থ পদে কি হবে, 3, তাহলে এন তম পদে কি হবে, 3^n-1, 1 কম হচ্ছে না, এ দেখো তৃতীয় পদে 2, 2-এ শেষ হচ্ছে, তাহলে এন তম পদে কোথায় শেষ হবে, n-1-এ। এবার বলো 1+3+3² + 3^n-1, এটা গুণোত্তর প্রগতিতে আছে না নেই, দেখো এটা বাই এটা কত হচ্ছে, 3, এটা বাই এটা কত হচ্ছে, 3, তাহলে গুণোত্তর প্রগতিতে আছে না, সাধারণ অনুপাতটা সমান, তাহলে এটা যোগফল করতে গেলে কি হবে, a(a)r^n, তাহলে আর কত, 3/1 মানে 3, তাহলে 3^3, এখানে কতগুলো পদ আছে বলতো, 1 থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে 3 থেকে 3^n-1, এখানে n-1 সংখ্যক পদ, আর এই 1 যোগ করলে তাহলে কত সংখ্যক, n সংখ্যক পদই হচ্ছে, কত সংখ্যক পদ হচ্ছে, n সংখ্যক, তাহলে 3^n-1/3-1, তাহলে কত পাচ্ছি, 3-1 মানে হাফ,
into 3 to the power n minus 1. তাহলে এটা কি n তম পদ? তাহলে প্রথম পদ একই রকম হবে, আমাদের প্রথম পদ কত হবে half of 3 to the power 1 minus 1, দ্বিতীয় পদ কত হবে half of 3 square minus 1, তৃতীয় পদ half of 3 cube minus 1, এইভাবে চলতে চলতে n তম পদ half of 3 to the power n minus 1. তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, half common নিলে 3 plus 3 square plus 3 cube plus dot 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 plus 3 to the power n minus এখানে half common নিলে 1 টা কতবার n বার, তাহলে half into n. তাহলে এবার বলো half of এখান থেকে 3 যদি তুমি কমন নাও বা 3 কমন না নেও না দরকার নেই, 3 স্কয়ার বাই 3 কত হচ্ছে 3, 3 কিউব বাই 3 স্কয়ার কত হচ্ছে 3, তাহলে গুণোত্তর পদ্ধতিতে আছে, তাহলে গুণোত্তর পদ্ধতিতে থাকলে সূত্র কি 3 ইনটু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই 3 মাইনাস 1 প্লাস মাইনাস হাফ এন. এবার এটাকে ক্যালকুলেশন করে যা হবে সেটা লিখে দাও, দিস ইজ দ্য অ্যানসার, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করে আমরা যা পাবো তাই অ্যানসার. ঠিক একই রকম ভাবে ছয়ের দুয়েরটা যদি আমরা দেখি, ছয়ের দুয়েরটা কি দেওয়া আছে, ছয়ের দুয়েরটা আমাদেরকে দেওয়া আছে 1 প্লাস 3 প্লাস 7, 1 প্লাস 3 প্লাস 7 প্লাস কত 15 প্লাস 31, 15 প্লাস 31 প্লাস ডট 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 চলছে. তাহলে এটাকে আমরা সাজিয়ে যদি লিখি তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো, 1 প্লাস 1 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 3 3 কে লিখতে পারি 2 স্কয়ার মাইনাস 1, 7 7 কে লিখতে পারি 2 কিউব মাইনাস 1, প্লাস ডট 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 চলছে না, 15 কত হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 31 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1. তাহলে ডট 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 চলতে চলতে তাহলে আমাদের 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, তাহলে n নম্বর পদ কত হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1. তাহলে এই এবার এটাকে যোগ করলে কত হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 কতবার আছে, মাইনাস 1 টা n বার, তাহলে মাইনাস 1 ইনটু n মানে n. এবার চলে এসো এটা কি কিসে আছে, গুণোত্তর পদ্ধতিতে আছে, তাহলে গুণোত্তর পদ্ধতিতে থাকলে কি হবে 2 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1 প্লাস মাইনাস n. এবার এটাকে ক্যালকুলেশন করে দাও, 2 মাইনাস 1 মানে 1, তাহলে 2 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n. এবার চলে এসো নেক্সট, এরপর চলে এসো, এরপর আমরা কোথায় যাব, এরপর ছয়ের দুয়েরটা তাহলে আমাদের হয়ে গেল, এরপর চলে এসো ছয়ের তিন, ছয়ের তিনেরটা কি দেওয়া আছে, একদম একই রকম ভাবে যদি আমরা যাই ছয়ের তিনেরটা কি দেওয়া আছে, 1 3 প্লাস 7 প্লাস 3 প্লাস 7 প্লাস 14 প্লাস 3 প্লাস 7 প্লাস 14 প্লাস 27 প্লাস 52, 27 প্লাস 52 প্লাস ডট ডট ডট. দেখো তো এটাকে আমরা লিখতে পারি 3 প্লাস 3 ইনটু 2 প্লাস 1 প্লাস 3 ইনটু 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 3 ইনটু 3 স্কোয়ার প্লাস 3. দেখো তো ডট 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 চলছে, দেখো তো মানগুলো হচ্ছে কিনা, 3 ইনটু 2 প্লাস 1 7, 3 ইনটু 2 স্কোয়ার মানে 4, 3 4 12 প্লাস 2 14 27, তারপরটা হচ্ছে. তাহলে এবার এটাকে আলাদা আলাদা করে লিখলে আমরা কি লিখতে পারি, 3 প্লাস 3 ডট 2 প্লাস 3 ডট 2 স্কোয়ার প্লাস 3 ডট 3 স্কোয়ার 3 ডট 2 কিউব সরি 3 ডট 2 কিউব প্লাস, তাহলে ডট 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 3 ডট 2 টু দি পাওয়ার এন 1 2 টু দি পাওয়ার 1 2 3 নম্বর পদ, তাহলে 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 আর প্লাস এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কত হবে প্লাস এন. এবার তাহলে এটা থেকে তোমরা যদি 3 কমন নিয়ে নাও তাহলে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 আর প্লাস এখানে 1 থেকে n পর্যন্ত পদের যোগফল মানে n ইনটু n প্লাস 1 বাই 2. এবার দেখো এখানে আমার গুণোত্তর পদ্ধতিতে আছে এটা, তাহলে এটা গুণোত্তর পদ্ধতিতে থাকলে প্রথম পদ কত আছে 1, আর n সংখ্যক পদ আছে কারণ এখান থেকে এই পর্যন্ত n মাইনাস 1 আর 1 একটা, তাহলে n সংখ্যক পদ আছে, তাহলে কত হচ্ছে আমার সাধারণ অনুপাতটা 2, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1 প্লাস n ইনটু n প্লাস 1 বাই 2 হয়ে গেল. নেক্সট তাহলে ছয়ের তিনেরটা হয়ে গেল, এবার এটাকে তোমরা সিম্পলিফাই করে যেভাবে হয় সেভাবে লিখে দেবে, সিম্পলিফাই মানে সিম্পলিফিকেশন করবে, সরল আর কিছু তো নেই, এই কনসেপ্টের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমাদের হয়ে গেল. নেক্সট চলে এসো ছয়ের তিনের পর আমরা চলে আসি সাতের দাগের প্রবলেমটা, সাতের দাগের প্রবলেমটা আমাদের কী দিয়েছে, সাতের দাগের প্রবলেমটা দিয়েছে এনতম পদ, কোনো প্রগতির এনতম পদ টি এন ইকুয়াল টু 2 ইন্টু 3 টু দি পাওয়ার এনতম পদ 2 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস প্লাস 1, 2 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 1, এটা কী তম পদ, এটা কিন্তু তোমাদের এন তম পদ. তাহলে আর সংখ্যক পদ পর্যন্ত কী নির্ণয় করতে বলেছে, আর সংখ্যক পদের সমষ্টি. তাহলে প্রথম পদটা কত হবে
2 into 3 to the power 1 minus 1 plus 1 মানে 3 to the power 0 plus 1 দ্বিতীয় পদটা কত হবে 2 into 3 to the power 2 minus 1 মানে 1 plus 1 তৃতীয় পদটা 2 into 3 to the power 3 minus 1 মানে 2 square plus 1 plus dot 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 চলছে তাহলে প্লাস শেষ n তম পদটা কত বা r তম পদটা 2 into 3 to the power r minus 1 plus 1 তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি 2 কমন নিলে 3 to the power 0 plus 3 to the power 1 plus 3 square plus dot 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 plus 3 to the power r minus 1 plus 1 কত বার 1 n বার এই r বার সরি r বার r আছে তাহলে r বার এবার এটা দেখো 3 to the power 0 মানে কত 1 plus 3 plus 3 square গুণোত্তর পদ্ধতিতে আছে তাহলে গুণোত্তর পদ্ধতিতে থাকলে তোমরা এটা সমষ্টি বের করতে পারবে কি হবে 2 into 1 প্রথম পদ 1 তাহলে 1 into 3 to the power r minus 1 মানে কত বার আছে এখান থেকে এই পর্যন্ত r minus 1 বার আর এটা একবার তাহলে r বার 3 to the power r minus 1 বাই 3 minus 1 plus r হয়ে গেল নেক্সট চলো 8 এরটাতে চলে এসো তাহলে 8 এরটা কি দেওয়া আছে দেখলো জানে মন 8 এরটা হোয়াট ইজ গিভেন ইন 8 যদি কোন গুণোত্তর শ্রেণী প্রথম p তম পদ q তম পদ ও r তম পদ তিনটি a b c হয় তাহলে p তম পদ আমি ধরছি প্রথম পদ ধরি প্রথম পদ আচ্ছা a b c যেহেতু দেওয়া আছে তাহলে প্রথম পদটা আমরা অন্য কিছু ধরছি l ধরছি বা প্রথম পদটা a ধরছি প্রথম পদটা কি ধরছি a x এবং সাধারণ অনুপাতটা কি ধরছি সাধারণ অনুপাত r ই ধরছি ধরো বা সাধারণ অনুপাত না r আচ্ছা সাধারণ অনুপাত তাহলে y ধরছি সাধারণ অনুপাত কি ধরছি y তাহলে p তম পদ কি হবে x into y to the power p minus 1 q তম পদ কি হবে x into y to the power q minus 1 আর r তম পদ কি হবে x into y to the power r minus 1 equal to এটা কত a এটা b এটা c তাহলে তোমাদের কি চেয়েছে a to the power q minus r a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q তাহলে a এর জায়গায় এই মানটা বসাও তাহলে xy টু দি পাওয়ার p মাইনাস 1 হোল টু দি পাওয়ার q মাইনাস r b এর জায়গায় এই মানটা বসাও xy টু দি পাওয়ার q মাইনাস 1 হোল টু দি পাওয়ার r মাইনাস p আর c এর জায়গায় xy টু দি পাওয়ার r মাইনাস 1 হোল টু দি পাওয়ার p মাইনাস q এবার যদি তোমরা গুণ করো তাহলে x টু দি পাওয়ার q মাইনাস r তারপর x টু দি পাওয়ার r মাইনাস p গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় প্লাস x টু দি পাওয়ার p মাইনাস q আর ইনটু y টু দি পাওয়ার কত p মাইনাস 1 q মাইনাস r প্লাস q মাইনাস 1 r মাইনাস p প্লাস r মাইনাস 1 p মাইনাস q এবার এটা সব কেটে যাচ্ছে দেখো তাহলে কত হচ্ছে 0 x টু দি পাওয়ার 0 আর একই রকম ভাবে এখানে গুণ করে ক্যালকুলেশন করলে y টু দি পাওয়ার 0 তার মানে 1 ইনটু 1 ইকুয়াল টু পাচ্ছি 1 নেক্সট আরেকটা হয়ে গেল এরপর চলে এসো 9 এর প্রবলেমটা 9 এর প্রবলেমটা কি দেওয়া আছে দেখে নাও নয়ের প্রবলেমটা কি দেওয়া আছে নয়ের প্রবলেমটা দেওয়া আছে এ বি সি ডি গুণোত্তর প্রগতিতে থাকলে তোমাকে দেখাতে বলেছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার এ বি সি ডি গুণোত্তর প্রগতিতে আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার আর সি মাইনাস ডি তার হোল স্কোয়ার এইটাও গুণোত্তর প্রগতিতে আছে তোমাকে দেখাতে বলেছে আচ্ছা তোমার দেওয়া আছে কি দেওয়া আছে এ বি সি ডি গুণোত্তর প্রগতিতে আছে দেওয়া আছে এ বি সি ডি গুণোত্তর প্রগতিতে আছে গুণোত্তর প্রগতিতে আছে তাহলে অতএব আমি লিখতে পারি অতএব বি ইকুয়াল টু এ আর আমি যদি সাধারণ অনুপাত আর ধরি তাহলে বি ইকুয়াল টু এ আর সি ইকুয়াল টু এ আর স্কোয়ার আর ডি ইকুয়াল টু কত এ আর কিউব এইবার এরা গুণোত্তর প্রগতিতে থাকবে সেটাই প্রমাণ করতে হবে তো তাহলে সাধারণ অনুপাতটা সমান অর্থাৎ এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা প্রমাণ করলেই হবে বা আমি লিখতে পারি বি মাইনাস সি তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর মান যা পাবো আমি যদি সি মাইনাস ডি তার হোল স্কোয়ার বাই বি মাইনাস সি তার হোল স্কোয়ার এর মানও তাই পাই তাহলে আমি বলবো যে সাধারণ অনুপাত সমান তাহলে গুণোত্তর প্রগতিতে আছে তাহলে দেখো বি বি হোয়ার ইজ বি বি ইকুয়াল টু কত এ আর মাইনাস সি ইকুয়াল টু কত এ আর স্কোয়ার দেখো ছোটবেলার অনুপাত সমানুপাত এ ইকুয়াল টু কত এ আর বি ইকুয়াল টু কত এ আর তার হোল স্কোয়ার এবার দেখো এখান থেকে কি কমন যাচ্ছে এ আর কিন্তু বাইরে আসলে যেহেতু উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার আর স্কোয়ার তাহলে পড়ে থাকছে ওয়ান মাইনাস আর তার হোল স্কোয়ার
নিচে থেকে কি কমন যাচ্ছে এ, বাইরে আসলে এ স্কোয়ার, পড়ে থাকছে ওয়ান মাইনাস আর তার হোল স্কোয়ার, কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আর স্কোয়ার। সেম ভাবে এটাকে ক্যালকুলেশন করো, সি এর জায়গায় মান বসাও, ডি এর জায়গায় মান বসাও, বি এর জায়গায় মান বসাও, সি এর জায়গায় মান বসাও, দেখো একদম সেম জিনিসটাই পাবে। অর্থাৎ এইটা যেটা আর স্কোয়ার পেয়েছি এখানেও কিন্তু আর স্কোয়ারটাই পাবে। তাহলে এই একই রকম ভাবে নয়ের দুই আর তিন তুমি করতে পারবে না, পারবে না, একদম একই রকম ভাবে তোমার যে তিনটে গুণোত্তর পদ্ধতিতে আছে দেখাতে বলেছে তাদের অনুপাতগুলি তুমি শুধু বের করবে, এবং অনুপাতগুলি কি হবে, অনুপাতগুলি সমান হবে, অনুপাতগুলি সমান হলেই গুণোত্তর পদ্ধতিতে আছে। নেক্সট চলে এসো দশের দাগের প্রবলেমটাতে, তাহলে আমরা চলে যাচ্ছি দশের দাগের প্রবলেমটা কি দেওয়া আছে দেখে নাও। দশের দাগের প্রবলেমটা কি দেওয়া আছে, দশের দাগের প্রবলেমটা দেওয়া আছে এবিসি সংখ্যা তিনটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এবি প্লাস বিসি তার হোল স্কোয়ার, এবি প্লাস বিসি তার হোল স্কোয়ার বলছে। এই শর্তটা সিদ্ধ করে, এই শর্তটা সিদ্ধ করলে এবিসি সংখ্যা তিনটি গুণোত্তর প্রগতিতে আছে এটা তোমাকে দেখাতে হবে। তাহলে এবিসি সংখ্যা তিনটি গুণোত্তর প্রগতিতে আছে দেখাতে হবে, তো চলে এসো গুণ করে দাও, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু, এখানে কত হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বি বি সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, ঘেঁচাক ফু, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু, এখানে কত হচ্ছে টু এ বি স্কোয়ার সি। তাহলে এবার বলো যে এবিসি গুণোত্তর প্রগতিতে আছে এটা আমাকে বেসিক্যালি দেখাতে হবে। তাহলে আমার এবিসি সংখ্যা তিনটি এত শর্ত সিদ্ধ করে, আমাকে দেখাতে বলেছে যে এবিসি সংখ্যা তিনটি গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এখন আমরা যেটা করবো যে গুণোত্তর প্রগতিতে আছে এটা দেখানো মানে বি স্কোয়ার ইকুয়াল টু আমাদেরকে কী দেখাতে হবে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি দেখাতে হবে। চলে এসো তাহলে এটাকে এপারে নিয়ে চলে আসলে বি টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু কত, জিরো। বি টু দি পাওয়ার ফোরকে লিখতে পারি বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি স্কোয়ার ইন্টু এসি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ারকে লিখতে পারি এসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, বি স্কোয়ার মাইনাস এসি পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমার পেয়ে যাচ্ছে অতএব বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে দেখো এবিসি গুণোত্তর প্রগতিতে আছে না নেই, বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্রমাণ করে দিতে পারলাম মানে এবিসি গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে দশের দাগের দুয়েরটাও তোমরা একই রকম ভাবে দশের দাগের একের মতো করে করতে পারছো। তাহলে তোমাদের দেখা হচ্ছে আজকে দশ পর্যন্ত হয়ে গেল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা এগারো থেকে কুড়ি পর্যন্ত আগুন জ্বালাতে আসছি ঠিক কালকে। আজকে ভিডিওটা দেখে নাও, কেমন লাগছে অবশ্যই জানাও, এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের অন্যান্য সমস্ত চ্যাপ্টার আগে করে দেওয়া আছে, সেই চ্যাপ্টারগুলোও দেখে ফেলো। কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাও এসওই বাংলা কমেন্ট বক্সে। এসওই বাংলা রুকে গানে।